হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকে যখন দুপুরবেলা থুতুপুরির ভিডিওটা গেছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এটা তো কথা ছিল না, লাঞ্চ টাইম হচ্ছে মহারানীর টাইম। তারপরে আমার দ্য বস লেডি চ্যানেলেও তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মহারানীর ভিডিও আজকে এলো না। তো দেখো, আমি তো বলেই রাখি যে লাঞ্চ টাইম হচ্ছে মহারানীর টাইম বা মহারানী রিলেটেড টাইম। মহারানী রিলেটেড মানে তার বড় ননদ, ছোট ননদ, ঠিক আছে, এরা তো যখন বলার থাকবে, বলার মতন বিষয় থাকবে, আঙুল তোলার মতন বিষয় থাকবে, সেটা আমার চোখের অগোচর কখনো হবে না। আর সেটা আমার ভিডিওতেও তুলতে আমি কখনো ভুল করব না বা লেট করব না, লেট হলেও ভুল করব না, ঠিক আছে। তো গতকালকে ওদেরকে নিয়ে বলার মতন আমার কাছে কিছু ছিল না, পরিষ্কার কথা। অবশ্যই যখন বলার থাকবে তখন তো বলবই, আর যখন বলার থাকবে না তখন জোর করে আমি কাউকে খারাপ প্রমাণ করতে যাব না, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরাই তো বুঝতে পারবে, তাই না? কারণ একটা মানুষ পুরোপুরি খারাপ হয় না, আবার একটা মানুষ পুরোপুরি ভালো হবে সেটাও সম্ভব নয়। তো যাই হোক, আজকে তোমরা থাম্বনেইলে দেখে এসেছো যে বংশধর, বংশধরই বলবো। কারণ কী বলতো, মানে ওই ব্লাড রিলেশনের কথা আমি বলছি না, ইউটিউবের বংশধরের কথা বলছি। উত্তরাধিকার সূত্রে একদম মানে যেটা বহন করে নিয়ে এসেছে সেটা হচ্ছে মিথ্যাচারিতা। তো কার কথা বলছি বুঝতেই পারছো আশা করছি, গোল্ডের কথা বলছি, গোল্ড মামুনির কথা বলছি। তো কালকের ভিডিও তোমরা দেখেছো, দেখোনি হয়তো। কালকে ওর ভিডিও থাম্বনেইলে দেওয়া ছিল যে বিয়ের পরে মুখ দেখে যা দেওয়া হয়নি তাই পেয়েছে, আর টাইটেলে লেখা ছিল যে বিনা পয়সায় শাশুড়ির কাছ থেকে এত বড় উপহার পাবে, এরকম একটা টাইটেল আর থাম্বনেইল ছিল। তো থাম্বনেইলের মধ্যে দেওয়া ছিল বড় বড় সোনার কানের দুলের ছবি। তো ভাবলাম সোনার কানের দুল বিনা পয়সায় সেটা তো সম্ভব না। এখন যদি কেউ বলে যে বিনা পয়সায় সোনা পেয়েছে, তাহলে তাকে রাঁচি থেকেও ফেরত পাঠাবে, রাঁচিও তাকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দেবে যদি কেউ বলে যে সোনা বিনা পয়সায় পেয়েছে। তো ভিডিওটা দেখতে শুরু করলাম, দেখতে দেখতে দেখলাম লাস্টে আয়স্ত, এই যে নোয়া, যাকে বলে নোয়া, তো সেটা আমাদের গোল্ড মামনির শাশুড়ি মা দিয়েছে, যেটা সব শাশুড়ি মায়েরা মুখ দেখে দেয়, মানে নতুন বউ ঘরে আসলে, ছেলে বউ ঘরে আসলে মুখ দেখে ওই এই নোয়াটা দেয়। আমার শাশুড়ি মাও দিয়েছে এই নোয়াটা। তো কেন বলি, কেন বলি এদের জোর চোর, মানে ধাপ্পাবাজ, ভণ্ড, এদেরকে কেন বলি? এই কারণে বলি, আবার মহারাজা আমার নামে আবার ওই পয়েন্টগুলো লিখেছে যে ওর বোনকে আমি বা ওর দিদিকে আমি হ্যারাস করি, লজ্জা করে না? লজ্জা করে না বলতে পারো নি? বোনকে ফোন করে বলতে পারো নি? না বোনের ভিডিও দেখো না, না থাম্বনেইল দেখো না, কোনটা? নিশ্চয়ই তো দেখো, নিজের দিদি বলে কথা, ভিডিও তো দেখা উচিত, থাম্বনেইল তো দেখা উচিত। ফোন করে বলো নি যে তুই ভিডিওতে দেখাচ্ছিস নোয়া বাঁধানো, নোয়া, সোনার নোয়া, আর থাম্বনেইলে কেন দিয়ে রেখেছিস কানের দুলের ছবি? মিথ্যা কথা কেন বলছিস বলনি? ওমা বলবে কেন? তোমাদের কাছে তো আমি খারাপ, আমি শয়তানি করছি, তোমাদের পিছনে লেগে আছি, তোমাদেরকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। হ্যাঁ কন্টেন্ট তো বানাবোই, কন্টেন্ট বানানোর মতন কন্টেন্ট থাকলে তো কন্টেন্ট বানাবোই, তাই না? তো দেওয়া আছে সোনার কানের দুলের ছবি আর ভেতরে ভিডিওতে আছে সোনা বাঁধানো নোয়া। তো এই তো গেল এই একটা জোচ্চুরির কথা। এবার আসি টাইটেলে যেটা লিখেছে বিনা পয়সায়, কে কাকে বিনা পয়সায় দিয়েছে? তোমার শাশুড়ি তোমাকে দিয়েছে বিনা পয়সায় সেটার কথা বলছো? এই তো থাম্বনেইলের মধ্যে দেওয়া ছিল যে বিয়ের সময় মুখ দেখে যা দেয়নি সেটা দিয়েছে, তো এটাকে বলে উপহার। উপহার যখন দেয় মানুষ তখন বিনা পয়সাতেই হয়, কিন্তু তোমার শাশুড়ি মা কি বিনা পয়সায় সোনাটা নিয়ে এসেছে, নোয়াটা নিয়ে এসেছে? নিশ্চয়ই না। তাহলে কী বলে এরা ভিউয়ার্সদের ডাকবে? মানে এরা সবসময় মিথ্যার আশ্রয় ছাড়া এরা এগোতেই পারে না, এরা এগোতেই পারে না। ঠিক কিছুদিন আগের একটা ব্লগে মহারানী বলেছিলেন না যে প্রথম টাকায়, মানে ইউটিউবের টাকায় প্রথম সোনার গয়না কিনতে গেছে, কিন্তু আমি বলেছিলাম যে না এটাই ঠিক বলেছে, তোমরা বলেছিলে, তোমরা বারবার বলেছিলে যে ঠিক করে দেখো, এর আগেও সেনকো গোল্ডে গিয়ে সোনার গয়না কিনে এনেছে ইউটিউবের টাকা থেকেই। তারপরে আমি গিয়ে সার্চ করে দেখলাম যে হ্যাঁ তোমরাই ঠিক, আমি ভুল ছিলাম, যে এর আগেও যখন বলেছে যে প্রথম গয়না কিনলাম তার আগেও সোনার গয়না কিনে এনেছে, তারপরে কি বললো শাশুড়ির জন্য সোনার বালা কিনে এনেছে, যখন শাশুড়িকে কেন দেখতে যাচ্ছে না, কেন দেখতে যাচ্ছে না বলে চারিদিকে রব উঠে গেল, তখন ওই গল্প রচনা করলো যে শাশুড়ি মায়ের জন্য সোনার বালা কিনে এনেছে। তখন আমি কি বলেছিলাম যে যেই ব্যক্তি শোরুমে দাঁড়িয়ে, সেনকো গোল্ডের মতন শোরুমে দাঁড়িয়ে ভিডিও করে এনেছে যে সোনার চেন কিনতে গেছে নিজের জন্য, সে শাশুড়ি মায়ের জন্য সোনার বালা কিনতে যাবে আর সেটা ভিডিও করবে না? না আগে না পরে একদম সময় মতন দেখিয়ে দিল খুলে যে সোনার বালা কিনে এনেছে কার জন্য? শাশুড়ি মায়ের জন্য। তাও কখন? যখন শাশুড়ি মায়ের হাত ভেঙে আছে, গরমে শাশুড়ি মা টিকতে পারছে না, আর এদিকে শাশুড়ি মায়ের জন্য সোনার বালা কিনে এনেছে। এখনকার দিনে ওরকম সোনার বালা, একজোড়া সোনার বালা কম করে পৌনে 2 থেকে 2 লাখ টাকা, আমি যদি হিসাবে গণ্ডগোল হয়ে থাকে তোমরা কারেক্ট করে দিও, ঠিক আছে?
যেই বালা দুটো দেখিয়েছে ওটা যদি অরিজিনাল সোনার হয় তাহলে ওর দাম কম করে 1.5 থেকে 2 লাখ টাকা। আর সেখানে শাশুড়ি মা গরমে কষ্ট পাচ্ছে, গায়ে নাইটি রাখতে পারছে না, এসি কিনে দিতে পারেনি, সোনার বালা কিনে এনেছে, ওই বাক্সের মধ্যে সেম ডিজাইনের সোনার বালা নাকি আবার কিনে এনেছে। এটা সম্ভব হয়? এতই ডিজাইনটা পছন্দ হয়েছে যে সিটি গোল্ডের মতনই সেম সোনার বালা বানাতে হয়েছে? এরা চোখে মুখে মিথ্যে কথা বলে, এরা চোখে আঙুল দিয়ে মিথ্যে কথা বলে, কিন্তু এদের মিথ্যে কথা নিয়ে যদি কেউ কিছু বললো তাহলে এদেরকে যারা ভালোবাসে তারা বলতে চলে আসে, তোমার কি দরকার, আমার দরকার, আমার অবশ্যই দরকার, এটা আমার কন্টেন্ট, আপনাদের যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন প্লিজ, ঠিক আছে? তো এই যে কেন বললাম বংশধর, কেন বললাম যোগচোর মিথ্যাচারী তার বংশধর, এ হচ্ছে মেন শিকড়, এই মহারানী হচ্ছে শিকড়, এই মহারানী মহারাজা হচ্ছে শিকড়, ঠিক আছে? এরা হচ্ছে এই মিথ্যাচারিতা বংশধরের বাবা মা, এরা হচ্ছে বাবা মা, আর এই সন্তান হচ্ছে এই যে দুই দিদি, দুই দিদি হচ্ছে মানে এদের এই মানে যোচ্চুরির বংশধরের উত্তরাধিকার, বুঝতে পেরেছো? তো এরাও ওই গোড়া যা করছে এগুলোও সেই পথেই চলছে, দিনের পর দিন মিথ্যে কথা, দিনের পর দিন মিথ্যে কথা। দিদি বাড়িতে গিয়ে খাটাখাটনি হয়েছে, ঠিক আছে, সেই নিয়ে দুটো দিন চালিয়ে দিল, কি এত খাটাখাটনি করে এসেছি, বর তাও আমাকে দিয়ে এই কাজ করালো। ভিডিওর মধ্যে কিন্তু সেরকম কিছুই নেই, টাইটেল দেখে মানে বুঝতে হবে যে বর অত্যাচার করছে, টাইটেল দেখে মনে হচ্ছে বর অত্যাচার করছে গোল্ড মামনির উপরে, কিন্তু ভিডিওতে দেখো দুজনে হেসে হেসে ভিডিও করছে। তো এরকম ধোঁকা দেওয়ার প্রয়োজন পড়ে? কিন্তু তবুও দেওয়া হয়, তবুও দেওয়া হয়। একরকম আছে, এক ধরনের ক্লিকবেট আছে, ডবল মিনিং, সেখানে তাকে মিথ্যে কথা বলা যায় না, যে মিথ্যে কথা বলেছে সেটা তোমাকে ভিডিও দেখে জাজ করে নিতে হবে, কিন্তু এটা তো প্রকাশ্যে মিথ্যে কথা, ভেতরে আছে নোয়ার ছবি আর থামনেলে দেওয়া কানের দুলের ছবি, তাও এত বড় বড় কানের দুলের ছবি। তো এদেরকে মিথ্যেবাদী বলবো না, এদেরকে যোচ্চর বলবো না, এদেরকে ভণ্ড বলবো না, কাদেরকে বলবো যারা দিনের পর দিন মিথ্যে কথা বলে? মাঝে মধ্যে না এই গোল্ড মামনির উপর মায়া হয় যে একে দিয়ে সবাই কাজ করিয়ে নেয়, একে দিয়ে সবাই কাজ করিয়ে নেয়, কিন্তু লোকের বাড়ি গিয়ে, লোকের বাড়ি মতলব মানে নিজের দিদির বাড়ি গিয়ে খাটলো, বাপের বাড়ি গিয়ে খাটলো, কিন্তু বাড়ি আসার পরে কি বলে, ঘরদোর নোংরা, ঘরদোর পরিষ্কার করতে হবে। তার মানে ঘরদোর কি নিজের বাড়িতে কি কাজ করে না? এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল বলেই আমি বললাম, যদিও আমি এই বিষয়গুলিকে আমার মানে বিষয়বস্তু হিসাবে রাখি না, কারোর ঘর বাড়ি কেউ পরিষ্কার করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু মিথ্যে কথা এটা সহ্য হয় না। থামনেলে দেওয়া এক ছবি, ভেতরে রয়েছে আরেক জিনিস। তো এই নিয়ে একটা কমেন্টও এসেছে যে থামনেলে দেওয়া কানে তুলে ছবি আর ভেতরে তুমি নোয়া দেখাচ্ছ, এত মিথ্যে কথা কেন বলো? তো এরা এরকমভাবেই বলে যাবে, কারণ এরা ভিউজের জন্য মিথ্যে কথা বলতেই এসেছে। তো তোমরা বলেছ মহারানীর হাতে ছিল iPhone 13 Pro Max, এরকম একটা বলেছ নামটা, মডেল নামটা, আর দাম হচ্ছে 1,40,000 মতন। তো দেখো, যার হাতে আইফোন এই মানে 1.5 লাখ টাকার ফোন থাকে তার মান্থলি ইনকাম, কিন্তু আমি আগেই বলেছি লক্ষাধিক টাকা প্রতি মাসে ইনকাম করে, ঠিক আছে? তারপরেও সে কি বলে, সিম্প্যাথি চাই, তারপরেও তার মিথ্যে কথা বলে সিম্প্যাথি দরকার, বুঝতে পেরেছো? ভালোবেসে মানুষ দেখছে, তারপরেও বলছে ঠিক আছে আমি মিথ্যে কথা বলছি, তো আমাকে না এইভাবেই বাঁচতে দাও, আমার মেয়ের ভবিষ্যতের জন্য, তোমার মেয়ের ভবিষ্যতের জন্য তোমাকে মিথ্যে কথা বলে টাকা ইনকাম করতে দেবো? আমি তো দিতে পারবো না। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।